গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকে আছে শুভ অষ্টমী। তো অষ্টমীতে সব অষ্টমীতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি আর অভিনন্দন। তো অঞ্জলিতে তোমরা সবাই দিতে গেছে, চলে গেছো। আর দেখুন মণ্ডপে মণ্ডপে ভিড় লেগে গেছে এত, কিন্তু সকাল থেকে দেখতেই পাচ্ছ আর আমি মণ্ডপে সবাই ভিড় আর আমি এখানে বাড়ি বসে খাচ্ছি। কি বলতো কী অসুবিধা আমার? একটা খুব মানে আমার একটা মানে কী বলবো, একটা পার্সোনাল একটা অসুবিধা আছে, সেই কারণে আর আমি আর অঞ্জলি দিতে পারলাম না বন্ধুরা। তো তার জন্য আমার সকাল থেকে খুব মন খারাপ। প্রতি বছর আমি খুব সেজে গুজে তারপরে যাই অঞ্জলি দিতে, আর এই বছর আর হলো না। তার আর এই দেখো আমি তোমাদের এইগুলো বাটাগুলো দিয়েছিলাম, নিচে থালাটায় দিয়েছিলাম আর কি, ওই ফলগুলো অনেক ফল দিয়েছিলাম যার জন্য অত বড়টা দিতে আসে। আর উপরে একটা চাল পূর্ণপত্র দিয়েছিলাম চালের। তো আর এই দেখো এখান থেকে একটা পেয়ারা দিয়েছে আর ডালাগুলো নিয়ে এসছে। তো এই দেখো সেখান থেকে পেয়ারা দিয়ে মেন লেবুর পাতা দিয়ে লবণ দিয়ে আর কি মাখাচ্ছে, তো খাবে। তো বন্ধুরা হচ্ছে সকাল থেকে মনটা খুবই খারাপ, মানে অঞ্জলিটা দিতে পারিনি আর মানে খুব খুব খারাপ লাগছিলো। আর কি এই দিনটা অন্তত খুব সাজগোজ করি মানে এখানে, আর এখানে পুজো হয় যেহেতু, তো খুব খারাপ। আর সবাই সেজে গুজে যাচ্ছে আর আমার মনটা পুরো খারাপ। আমি সব বাড়িতে বসে বসে সবাইকে দেখছি আমার মানে জানলা দিয়ে, খুব খারাপ লাগছিলো। তো কী করছি করার নেই বন্ধুরা। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, তো সন্ধ্যা তো আজকে আমি দিতে পারিনি। তো কী করবে এখন, হচ্ছে কি সেজে গুজে নিচ্ছে, মেয়েটাকে আগে সাজিয়ে দিয়েছে, এখন আর আমি নিজে সাজি। তো আজকে বন্ধুরা খুব খুব সেজেছি। তার এই শাড়িটা হচ্ছে কি বলতো, এই এইটা হচ্ছে কি অনেক দিনের শাড়ি, বিয়ের প্রথম বছরের শাড়ি। তো ওর জন্য ওর বাবা বলছে কি এই পুরনো শাড়ি পরে যাচ্ছ, এই শাড়িগুলোর পরা হয়নি। আমি সে 18 সালে করা একটা বিয়েতে পরেছিলাম, তারপরে আর পরিইনি, মানে শাড়িগুলো পরাই হয় না। আর এই ধরনের শাড়ি না এখন আর কিনিও না, তার জন্য আর এখন অন্য ধরনের একটা শাড়ি কিনি। আর এইসব শাড়ি আর কবে পরবো, তার জন্যই পরি আর পুজো পরি। তার দেখো বন্ধুরা এই কানের আবার গুজি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো যেহেতু মেয়েকে নিয়ে যাব, নাচে নাচ রয়েছে ওর আজকে আবার, তো সেখানে যাব। তো সেই জন্য সেজে গুজে আজকে অষ্টমী, সকাল থেকে মনটা খুব খুব খারাপ ছিল। আর এখন যদি মনটা আবার একটু ভালো করার জন্য তো এখানে যাচ্ছি আর কি, একটু সাজগোজটা আজকে বেশিও করলাম। খুব সাই দেখো বন্ধুরা এটা পরেছি, কান দুলটা কেমন লাগছে। তো আর আজ এই জন্য তবে এই কারণে একটু মনটা একটু তাও ভালো, না হলে না খুব ভালো খারাপ লাগছিলো যে এই মা অঞ্জলি দিতে পারলাম না, খুব খারাপ লাগছিলো। আর এই দেখো এর সঙ্গে কী লিপস্টিক পরবো, আর আমার সব থেকে পছন্দের লিপস্টিক হচ্ছে অরেঞ্জ কালার। আমার অরেঞ্জ কালার লিপস্টিক সবথেকে পরতে ভালো লাগে, আর ওর বাবার বলে মেরুন, আর ওই সেই জন্য ওর বাবার সাথে বললে মেরুন কালারটাই পরি। আর আমি যখন একা নিজে যখন সাজগোজ করি তখন আমি আমার পছন্দেই সাজি, আমার অরেঞ্জ কালারের লিপস্টিকটা সব থেকে বেশি পরি। তো বন্ধুরা আজকে খুবই সেজেছে আর কি, বলতে টিপও পরে নিলে একটা বড় টিপ, এই বড় টিপ শাড়ি পরলেই পরি, এমনিতে নর্মালি পরি না, তো শাড়ি পরলেই পরি। আর এইগুলো কী বলতে এখন আমাদের অনেক সময় রয়েছে, তো আজকে আজকে বলেছি আজকে অনেক আগে আগে রেডি হয়েছি। তো কী করবো, তাই এইগুলো ভাবছি গুছিয়ে টুছিয়ে তারপরে যাব। আর ভুরুটাও কেন আজকে একটু ভালো করে একটু সেট করে নিচ্ছি, ভুরুটা একটু এলোমেলো রয়েছে তো একটু সেট করে নিচ্ছি একটু আর কি পুরো খুব সাজি না, তাও চোখের মেকআপ টেকআপ কিছুই করিনি, খালি আইলাইনারটাই পরেছি, খুব সাজ নেই, তবুও এটাই আমার কাছে অনেক সাজ। তো এইটাই সেজে এইরকম সেজেছি। তো কেমন লাগছে বন্ধুরা? আর এই দেখো আজকে মেয়েকেও সাজিয়ে দিয়েছি, ওকে আগে সাজিয়েছি, আগের দিন আমাদের জন্য লেট হয়ে গেছে। তো আজকে একে এগুলো গুছিয়ে টুছিয়ে পরে প্রতিদিন কী বলে খাটটারে একদম বিচ্ছিরি করে রেখে তারপরে যাই, আজকে একজনের সময় পেয়েছে যেহেতু, তো ওই জন্য আজকে একটু গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে যাব। তো গুছিয়ে নেব তারপরে, আর এখনও প্রচুর টাইম রয়েছে। মেয়েকে নিয়ে দেখো এদিকে আসো তুমি, এই দেখো আমার মেয়েকে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে, কেমন সাজিয়েছি বলবে কিন্তু তোমরা সবাই। আর এই দেখো সাজিয়েছি আমি, আর আগের দিন খুব লেট হয়ে গেছিলো বলে আজকে আমরা 1 ঘন্টা আগে রেডি হয়ে গেছি। তো কি করবো, ওই জন্য আমাদের আগের দিন তো তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি, আজকে একটু কথা বলে দিচ্ছি। তো দেখে দেখো বন্ধু এই যে অনেক দিনের শাড়ি, আমার বর কিন্তু বলেছে ভালো হয়নি, অনেক দিনের শাড়ি বলছে, তা আমি 5 বছর পরেই পরলাম, একটা কোনো একটা বিয়েতে পরেছিলাম, সে 18 সালে পরেছি, তারপরে এই শাড়িটা পরলাম। আর এখন আর এই ধরনের শাড়ি কিনি না, তো এইগুলো আর কবে পরবো, তার জন্য আজকে এটা পরলাম। আর পুজোর সময় আমি সবসম্পূর্ণ ভালো চাই ট্রেডিশনাল লোকটা দিতে, মানে একটু শাড়িটারই পরি সবসময়তে, মূর্তি মূর্তি
তো বন্ধুরা আমার হাতে প্রচুর টাইম রয়েছে, তা একটু হচ্ছে রিলস করে নিই। তো ভাবছি এটা রিলটা করে নিচ্ছি, তো একটু সেটে উঠে নিচ্ছি, মানে প্রচুর সময় রয়েছে, কী করবো তাই বুঝতে পারছি না। তো বন্ধুরা চোর বাবা আমাদেরকে নিয়ে এসছে, যে তো এইখানে এসছি, আমার মানে মেয়ের নাচের প্রোগ্রাম রয়েছে এখানে, তো এখানে একটু একজনকে দিয়ে একটা ছবিও তুলালাম আর আমাদের দুজনের। আবার এখানে এই যে মন্দির মণ্ডপ আর কি, মণ্ডপের ভিতরে দেখো কচি কাছে অনেকেই রয়েছে, সব সেলফি তুলতে ব্যস্ত রয়েছে। আর মায়ের মূর্তিটাও দেখো, প্রতিমাটা দেখো, সব ভিড়, সব সেলফি তুলছে। কি তো কি করবো বন্ধুরা, প্রচুর দেখো এখানে, আমরা এখানে প্রায় 1 ঘন্টা ম্যাডামের কোনো মানে খোঁজ খবর নেই, আমরা সবাই সেজে গুজে বসে আছি। ও আমি ভিডিও করছি বলে ওরা একটা দেখ হাত নাড়িয়ে দেখিয়ে দিল, দেখো সবাই এসেছে। ম্যাডামকে ফোন করলাম, বলছে এই এখানে মানে কাছে একটা জায়গা আছে, এখানে নাম বলছে, কিন্তু তাও আসেনি, পুরো 8টার পরে এসে। তো নাচের প্রোগ্রাম শুরু করতে অনেক লেট হয়ে গেছিলো, দেখো এখানে সব সাজিয়ে গুজে শুরু হয়ে গেছে প্রায়, তো তারপরেই নাচ হবে। এই দেখো তো এখানে সব চেঞ্জ করতে নাচে, মানে 3টে করে নাচ, সবাই ড্রেস চেঞ্জ করছে, আমার করা হয়ে গেছে, তো আমি একটু ওই জন্য ভিডিও করে নিচ্ছি। আর এরপরে আবার ড্রেস চেঞ্জ করার পরে তো এই গানটা না অনেকেই মিলে করেছিল ওরা, তো আমি দিয়েছিলাম প্রথম মিউজিকটা কী গানে করেছিল, এই গানটা হচ্ছে তুই যত ফুল দিস না কেন, এই গানটা। তো এখানেও কপিরাইট চলে এসেছিলো বলে আবার ডিলিট করে দিয়ে আবার আজকে কি আমার নিজের ভয়েস দিচ্ছে, নাহলে আরও কী বলো তো, এখানে আরও 2-3 জন ছিল, তা পুজোর না পুজোর প্রথম দিনও করেছিল, পরে না সেই হয়ে গেছে, ওরা আসেনি। একজনের বাড়ি ঠাকুর দাদা আর কি অসুস্থ, আর দুজন এমনি আস কী কারণে না আসেনি আমি জানি না। তো বন্ধুরা এই দেখো এরা নাচ করছে, সুন্দর নাচ করছিলো। তো বন্ধুরা নাচের প্রোগ্রাম শেষ, আমার শেষ হয়ে গেছে, এখনও চলছে, তো আমরা এই জন্য বাড়ি চলে এসেছি, বাবাকে ফোন করছি, তো এস আমরা চলে যাচ্ছি এখন, এই যে ফিরছি এখন বাড়িতে। তো এখন অনেক রাত হয়ে গেছে, তো কী করবো আর দেখি। এই দেখো যাওয়ার পথে, আমাদের যাওয়ার পথে আরও অনেক, এই মানে এই গলিটাই অনেকগুলো পুজো হয়, প্রায় 4টে না 5টা পুজো হয়, তো আমার বাড়িতে এই তো মানে 3টে, আর ওদিকে তার আগেই আমার গলি ঢুকে যাবে, তো সেই জন্য আর দেখাতে পারবো না বন্ধুরা, আরও এই গলিতেই অনেকগুলো হয়। তো বন্ধুরা চলে এসছে, সকালবেলা মহা অষ্টমীর দিন মন খারাপ ছিল, তারপরে একটু ভালো দিক ছিল, আবার আমার মনটা খারাপ হয়ে গেল। তোমাদের বলেছিলাম যে পুজো এসে আবার ঠাকুর দেখতে যাব, কিন্তু পুজো আবার দেখতে যাব, তো ঠাকুর দেখার হলো না। ওর বাবা বলছে এখন অনেক রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে
সে ভাবছি ঠাকুর একটু খাওয়া দাওয়া করে, তা ওর বলছে না ঠান্ডা লেগে যাবে, তো ওই জন্য আর নেয়নি, তো মনটা আবার খারাপ হয়ে গেল। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সবাই ভালো থেকো।